সৌদি আরবে সফররত ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে রিয়াদস্থ ঢাকা দোহার শিফা শহর আওয়ামী পরিবার। ঢাকা মেডিকেল সেন্টারের ডাইরেক্টর নজরুল ইসলাম খানের সভাপতিত্বে শেখ ফারুক মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জলিল রাজা, শিফা আওয়ামী পরিষদের সভাপতি আকরাম হোসেন ফকির সহ অনেকে। প্রবাসীরা বিদেশের মাটিতে কষ্ট করে যাচ্ছে বলে দেশের মানুষের ভালো আছে, তাদের সফলতা মানে বাংলাদেশের সফলতা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ জেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ। সৌদি রিয়াদে প্রবাসীদের মতবিনিময় সভায় ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জামরুল ইসলামের সভাপতিত্বে কমিউনিটি নেতা শেখ জামাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে শারজাহ কনফারেন্স রুমে তার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হকের সভাপতিত্বে ও প্রথম যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিক, আমিরুল ইসলাম ইনাম, জাহাঙ্গীর আলম, রূপু, হানিফ খোকন, মোহাম্মদ সেলিম সহ নেতাকর্মীরা।